সালামু আলাইকুম এ আবার চলে আসলাম আপনাদের সঙ্গে নতুন একটা ব্লগ শেয়ার করার জন্য আপনারা সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ রহমতে ভালো আছি তো চলেন আজকে আমি না চলেন না সরি আপনাদের সঙ্গে নতুন একটা ব্লগ শেয়ার করবো রাতে রান্না বান্না করলাম আর সকাল নাস্তা এতটুকুই করব বেশি তর করে দেখানো যায় না যতটুকু দেখানো যায় তো ঢুকে দেখবো বেশি বড় ভিডিও করলে তো আপনাদের দেখতে আবার ভালো লাগবে না এত সময় অপচয় করা তো আর সময় সবার কাছে নেই তো হচ্ছে রাতে আমি রান্না করলাম বেলে মাছের ভুনা আর আমরা চর্চরি তো ওই কড়াইতে আমরা চরচরির জন্য মশলা ভুনা করতেছি আর এই পাশে হচ্ছে বেলে ফ্রাই প্যানে বেলে মাছ ভুনা করবো যা তার জন্য মশলা ভুনা করতেছি তো আমার মশলা ভুনা দুইটাই প্রায় হয়ে গেছে তো বেলে মাছটা আমি আগে থেকেই ভেজে রাখছিলাম তো সেটাই এখন ওই ভুনা মশলাগুলোর মধ্যে দিয়ে দিব আর হচ্ছে ওইটার মধ্যে দিয়ে দিব আমরা তো যেরকম নিয়মিত আমি মানে কাঁচা মশলাগুলো ভাজি পেঁয়াজ ভাজি কাঁচা বাটা মশলাগুলো ভাজি এরপরে শুকনো গুঁড়া মশলাগুলো দিয়ে দেই সেটাই দেখলেন দিয়ে দিলাম এখন কষানোর জন্য পরিমাণ মতো দিয়ে দিলাম পানি মশলাটা কষানো হলেই দিয়ে দেব এর মধ্যে ভাজা মাছগুলো তো তার আগে আমি আবার একটু পরিমাণ পেঁয়াজগুলো ভাজা করার পরেও আবার একটু পরিমাণ কাঁচা পেঁয়াজ আর মরিচ দিয়ে দেব এর মধ্যে দিয়ে তো ভালো করে কষিয়ে নেব আমি অনেক সময় মাছ করলে এইভাবে করি তো আমার ভালো লাগে এইভাবে আমার পছন্দ আর কি তো কাঁচা পেঁয়াজগুলো দিয়ে এখন আবার ভালো করে কষি কষিয়ে নিচ্ছি তো রাতের বেলা বেলার ডাল আছে ভর্তা আছে তো এর জন্য আর মাংস ঝুড়া আছে এর জন্য রাতের বেলা আর বেশি কিছু করব না এগুলোই করছি তো দিয়ে দিলাম ওই পাশে আমি কষানোর জন্য আমরা আমরাটা কষিয়ে নিচ্ছি নিয়ে একটু ঢেকে দেবো সিদ্ধ হবার জন্য আর এদিকে মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে তো দিয়ে দিলাম আবার একটু কষানোর জন্য পরিমাণ মতো পানি এই মাছের মশলাটাও হয়ে গিয়েছে এবার আর একটু পানি দিয়ে এতে দিয়ে দেবো মাছগুলো ভাজা মাছগুলো দিয়ে দেবো এর মধ্যে এবার দিয়ে দিলাম বেলি মাছ ভাজাগুলো এভাবে মাছ ভাজাটা আমার আমরা খুবই পছন্দ করি এভাবে মাছ ভাজি তো শুকনা শুকনা করে অবশ্যই ডাল আছে ডাল দিয়ে খাব হয়ে গেল আমার বেলে মাছ ভুনা এই হলো আমার রাতের খাবার রেডি তো রাতের কাজ শেষ করে ঘুমিয়ে গিয়েছিলাম সকালবেলা উঠে আবার নিয়মিত যা গৃহিণীদের যুদ্ধ আবার শুরু তো সকালবেলা দুধ জাল দিলাম একটু সেমাই রান্না করব আর এখানে আলু ভাজি করব আলুটা ভাজি কেটে নিলাম তো ওই ভাজি কাটারটা খুবই ভালো আমি বাণিজ্য মেলাতেই কিনেছিলাম তো ওটা দিয়ে ভাজি কাটা খুবই দ্রুত ভাজি কাটা হয় আর খুবই সুন্দর ভাজি কাটা হয় ভাজিগুলো খুবই সুন্দর কাটা হয় মনে হয় যেন হাতেই আমি বটি দিয়ে কেটেছি তো খুবই ভালো লাগে ভাজিটাও খুব সুন্দর দেখতে সুন্দর হয় মনেই হয় না যে কাটার দিক কাটা হয়েছে তো এবার আমি আলু ভাজিগুলো ধুয়ে নিলাম ধুয়ে নিয়ে ভাজিটা করার জন্য ফ্রাই প্যানটা ধুয়ে নিচ্ছি আসলে সকালবেলা এখন তো এরকমই হচ্ছে লকডাউনে অনেক রাত করে ঘুমানো আর সকালবেলা উঠতে একটু দেরি হয়ে যায় তো আমার হাজব্যান্ড অফিসে যাবে ওর নাস্তার জন্য তাড়াতাড়ি উঠতে হয় তো খুবই দ্রুত কাজ আমাকে যতটুকু তাকে নাস্তা দেওয়ার জন্য করতে হয় দ্রুত কই থালা বাসনগুলো না ধুয়ে কাজ শুরু করে দিয়েছি শুধুমাত্র ওকে নাস্তা দেওয়ার জন্য যেই যেই জিনিসগুলো লাগবে তাড়াতাড়ি করে ওটা একটা একটা করে ধুয়ে নিচ্ছি নিয়ে তো আমি কাজ শুরু করে দিয়েছি তো এই চুলায় সেমাই রান্না করার জন্য দুধ বসাই দিয়েছি তো দুধের মধ্যে দিয়ে দিলাম দুটো এলাচ এক টুকরা দারচিনি এ আর পরিমাণ মতো লবণ আর এখন দিয়ে দিলাম চিনি পরিমাণ মতো লবণ বলতে অল্প একদম এক চিমটি বললে চলে অল্প লবণ দিছি যাতে করে একটু লবণের স্বাদটা আসে তো আমি এবার এই প্যানের মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে ঘি এর মধ্যে এখন আমি সেমাইগুলো ভাজবো তো অল্প পরিমাণ সেমাই নিলাম সেমাইগুলো ভালো করে ভেজে নেব ভেজে সেমাইগুলো দুধের মধ্যে দিয়ে দেবো এবার দিয়ে দিলাম কিছু কিসমিস ওটা পুরোটা ভালোভাবে দেখানো হয়নি তো ওগুলো কিসমিস দিয়ে দিয়েছি আমি বেশিক্ষণ এই সীমাই ফোটাব না আর একটা বল কাশলে চুলা নিবাই দিব আর এখানে কড়াইতে আমি ভাজি বসাচ্ছি আলু দিয়ে আর গাজর ভাজি করব দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ এখন ভাজিগুলো কত সুন্দর করে কাটা হয়েছে এবার দিয়ে দিচ্ছি সব ভাজিগুলো আর দিলাম একটু ফ্রোজেন করা গাজর আমি শীতকালে গাজর ফ্রোজেন করে রাখি ওগুলোই আমি সারা বছর ইউজ করি আবার ঢেকে দিলাম একটু সিদ্ধ হবার জন্য আর এখানে আমি থালা বাসন ধুতে জন্য গেলাম তো আমার থালা বাসন ধুয়ে যে ঝুড়িটাতে পানি ঝরানোর জন্য রাখি সেই ঝুড়ির পানি দিয়ে তো সারা ঘর থালা বাসন ঝরার পানিগুলো দিয়ে হয় তো আমি তার জন্য এর ভিতরে এরকম একটা আমার পুরাতন গেঞ্জি আছে যেটা আমাদের ইউজ করা হয় না এই গেঞ্জিটা আমি বিছাই নেই ঝুড়ির মধ্যে এভাবে যাতে করে পানি হচ্ছে টপ থেকে নিচে না পড়ে তো আমি এভাবে করি আপনারাও এভাবে করতে পারেন করে দেখবেন যে ওখানে ভিজবে না থালা বাসনের পানিগুলো সব ওই গেঞ্জিটার মধ্যে থাকে পরে থালা বাসনগুলো শুকিয়ে গেলে আমি রাখি গুছিয়ে রাখি আর গেঞ্জিটা নেড়ে দেই তখন তো এদিকে আমার ভাজিটা প্রায় হয়ে গিয়েছে সেমাইটাও হয়ে গিয়েছে এখন আমি রুটি ভেজে তাওয়া দিয়ে দিয়েছি তো রুটি ভেজে নাস্তা করতে দিব। তো এখন আমি ভাজির মধ্যে মাঝে মধ্যে এভাবে করে ডিম দেই তো ডিম দুটো ডিম দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিলাম দিয়ে এবার ভাজির সঙ্গে এভাবে মিশিয়ে নেব এভাবে করলে ভাজিটা অনেক মজার হয় আপনারাও করে দেখবেন আর অনেক সময় সকালবেলা ডিম ভাজার একটা ইয়ে থাকে না ডিম ভাজা ছাড়া খেতে না চাইলে বাচ্চারা তো ভাজির মধ্যে এভাবে দিয়ে দেই আমি অনেক সময় এবারে এই চুলের ভাজিটা ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছে আর দিকে রুটি ফ্রোজেন করা রুটি এগুলো আমার আমি আগের দিনে বানিয়ে রাখি তো দুদিন ভেজে খাওয়া যায় সমস্যা হয় না নর্মালেই রাখি তো আমার নাস্তা বানানো শেষ খাওয়াও শেষ তো বাজার থেকে যে চাল নিয়ে আসছে আর কিছু বাজার নিয়ে আসছে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব এটা হলো কাপড় ধোয়া পাউডার আর কিছু আমলকি আনছে তো আমি সার রিন ঋণ একসঙ্গে মিশিয়ে রাখি কোটাতে আর আমি দুটো মিশিয়ে তো কাপড় চোপড় ধুই তো এখানে ভীম সাবান জিরা চা পাতা তারপরে চিনি তো এগুলোই নিয়ে আসছে আর ধনিয়া পাতা আর শাক তো ভিউয়ার্সরা আমার ভিডিওটা আপনাদের ভালো লাগলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন